গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে এখন বিকেলবেলা 5:30 বেজে গেছে, আমরা এখন একটা জায়গাতে যাচ্ছি। আর ভাইকে আজকে কি খাইয়েছি বলো তো? আজকে ফার্স্ট টাইম ওকে আমি ওই মোসাম্বির জুস আর জল এই দুটো ডাইলুট করে মিশিয়ে খাইয়েছি এই জাস্ট 5টার দিকে। 4 থেকে 5টার মধ্যে এ ছিল, এবার ও ঘুমোচ্ছিলো বলে খাওয়াইনি, জাস্ট 5টার দিকেই খাইয়েছি। তো তারপরে আসবো, এসে ওকে আবার খাওয়াবো 6:30। তাড়াতাড়ি চলে আসবো, এই কাছাকাছি যাচ্ছি একটা দোকানে, চলো যাওয়া যায়। ইয়েতে এসেছি গ্যাস ওভেন দেখতে, কারণ আমাদের 2 বার্নার গ্যাস ওভেন আছে কিন্তু 4 বার্নার গ্যাস ওভেন চাইছি নতুন ফ্ল্যাটের জন্য, সেটাই দেখতে এসেছি। এটা একটা হায়ারের দেখেছি, এইটা একটা 3 বার্নার, এটা বেশ ভালো লেগেছে। এটা এখানে না কি বলতো, এখানে গ্যাপ আছে কিন্তু এখানে 4 বার্নারে পুরো দুটো পুরো কনজেস্টেড হয়ে যাচ্ছে, বেশ ভালো হায়ারের এগুলো, খারাপ না। সাথে চিমনিও নেবো, দেখা যাক কি হয়। তো আমরা চলে এসেছি, তো ওখানে গ্যাস ওভেন আর চিমনিটা দেখে এলাম একটা দোকানে, আরও একটা দোকানে গিয়েছিলাম কিন্তু জ্যাম থাকার জন্য আমি শ্যুট করতে পারিনি। তো দামটা একটু ডিফারেন্ট আরেকটা দোকানের থেকে, এই দোকানের মানে মডেলগুলো খুব ভালো আছে, গ্যাসের বার্নারের শেপগুলো খুব সুন্দর। তো এই দোকানে দেখেছি, এখন অবধি কিনিনি, এখন ওদের দিওয়ালি সেল চলছে, দেখা যাক কবে কিনতে পারি। কিনে একদম সেই ঘরে গিয়ে ইনস্টলেশন হবে মানে ফ্ল্যাটে, আর এখানে নিয়ে আসবো না ওখানে একদম ডিরেক্ট নিয়ে যাব সেটা পরে ভেবে দেখবো। চিমনিটা দেখি হায়ারের না নিয়ে অন্য কিছু ব্র্যান্ডের নেওয়া যায় নাকি, কারণ হায়ারের ওই যে গম্বুজাকৃতি একটা শেপের মতো, ওটা ঠিক আমার শেপটা ঠিক পছন্দ হয়নি। এখন যে লেটেস্ট মডেলগুলো বেরিয়েছে না, পুরো টিভির মতো লাগে দেখতে, একদম ফ্ল্যাট শেপ পুরো, সেই রকম সেইটা আমার বেশি পছন্দ। সেটা এলিকাটটা এদের দোকানে নেই, কিন্তু আরেকটা ওদের দোকানে আছে, কিন্তু ওদের সেখানে সেরকম কোনো ডিসকাউন্ট দিচ্ছে না। এখানে ক্রোমা বলে একটা শপ আছে, ওখান থেকে আমরা আগেও ওয়াশিং মেশিন কিনেছি। তো দেখা যাক, আর এসে সবে রাইকে খিচুড়ি খাওয়ালাম ওই মুগ ডাল আর চাল দিয়ে, তো এখনো ডিনার বানাতে হবে। তো রাইকে এখন একটু ঘুম পাড়ালাম, ও জাস্ট কিছুক্ষণের জন্য ঘুমাবে, আধ ঘন্টা বড় জোর। তো ভাবলাম এর মধ্যেই রান্নাটা করে, আর আজকে যেহেতু সোমবার তাই আজ তো পুরো নিরামিষ, তোমরা জানোই আমি সোমবার নিরামিষ খাই, তাই আজকে ভাবলাম একটু সাবুর খিচুড়ি বানাই। তো এখানে মুগ ডালটা হালকা করে রোস্ট করছি দিয়ে, আর এই যে সাবু আছে ভিজিয়ে রেখেছিলাম, ওই দোকানে যাওয়ার আগেই আমি একটু সাবু ভিজিয়ে দিয়ে গেছিলাম, সাবু আর মুগ ডাল দিয়ে। আর কিছু সবজি দেবো, ফুলকপি, গাজর, বিনস, আলু। এখন খিচুড়ি করে নেব, কালকে রাহুল অফিস যাবে, সকালবেলা 9টার দিকে বেরিয়ে যাবে, তো আমাকে তাড়াতাড়ি টিফিন বানিয়ে দিতে হবে। আমি ঝটপট করে আনাজ টানাজগুলো কাট করে রাখি, কারণ সকাল হলেই তো চোখে কানে দেখতে পাওয়া যায় না, একটু কাট করে রাখলে বেশ সুবিধে হয় কাজের। Thank you. গুড মর্নিং বন্ধুরা,
তো সকালে টিম ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির উত্তাপাম, ওই সব কাল কাট করে রেখেছিলাম, আর একটু না পনির অ্যাড করেছিলাম। পনির অ্যাড করতে খুব সুন্দর লাগছে খেতে। রাহুলকে একটাই করে দিয়েছি, কারণ ও 9টার সময় অফিস পেরিয়ে গেল, আজকে অফিস গেছে, তো ওখানেই আজকে খাওয়া দাওয়া করবে, সেই জন্য একটাই দিয়েছি। আর এমনিতেও সুজি অতটাও খেতে চায় না। আর আজকে রাহিকে আমি সুজি আর অ্যাপেল সেদ্ধ করে ওইটা মানে পরেশ বানিয়ে দিয়েছিলাম, অ্যাপেলটা জাস্ট স্ম্যাশ করে নিয়েছিলাম। আর এখন তো আজকে একদমই ঘুমোইনি, কি হয়েছে জানি না, ওর বিভিন্ন দিন না বিভিন্ন রকম রুটিন, সেই অনুযায়ী আমাকে নিয়ে করতে হয়। আজকে ঘুমোইনি, কাল অনেকক্ষণ ঘুমিয়েছিল, কাল প্রায় 11:30 অবধি। ওকে স্নান টান করাবো, মানে নিজের চুলটা আঁচড়ানোর মতনও সময় পাইনি সকাল থেকে উঠে, এই সবে চুলটা আঁচড়ালাম এমন অবস্থা। বসে আছি দাদুর কোলে। গুড মর্নিং। ঘুম তো আজকে হয় না, আজকে একটা তোমাকে নতুন খাবার দেওয়া হবে। ওর জন্য কি বানাচ্ছি বলো তো? এই যে এখানে হচ্ছে আজকে গাজর পিউরি বানিয়ে দেবো, মানে চাল ডাল কিছুই দেবো না, আজকে সিম্পল গাজরের পেস্ট করে দেবো। তো সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা তরকারি হয়ে গেছে, শুধু ডালটা করব আর থোর ভাজা করতে হবে। এই যে রাহির বাথটাবটা দেখো, একদম যেহেতু তেল মাখানোর পর স্নান করানো হয়, কিরকম কালো কালো স্পট হয়ে গেছে। তো আমি এটা ক্লিন করার জন্য কি দিয়েছি বলতো? এখানে বেকিং সোডা আছে, আর একটু বোরাক্স পাউডার আছে, আর ভিনিগার আছে, আর আমি একটু সোপ, লিকুইড সোপ অ্যাড করব। দেখো আমার একদম ক্লিন হয়ে গেছে, কি সুন্দর চকচক করছে, খুব সুন্দর শাইন করছে। তো চলো বন্ধুরা, সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, যা কিছু সকালের কাজ ছিল, এবার যা স্নানটা করবো। আর আজকে ভাবছি মুখে একটা কিছু মাখবো, অনেক দিন কিছু মাখা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব সহজেই। সবাই খুব ভালো থেকো, টাটা বাই।